বারবার চরণে পড়ছে আর মহাপ্রভুর কাছে ক্ষমা ভিক্ষা করছেন, আর জামাইকে অভিশাপ দিচ্ছে, মরে যাক আমার জামাই, মরে যাক আমার মেয়ে, বিধবা হোক বিধবা হোক তাও ভালো, ওই রকম জামাই মরে যাই ভালো, অভিশাপ। কিন্তু মহাপ্রভু পরে খবর পেলেন এই অমগের কি করেছে, এই শরৎ ভট্টাচার্য শুনেছেন যে তার জামাইয়ের কলেরা রোগ হয়েছে, আর কলেরা রোগ হয়ে হয়ে একদম মরার মতন হয়ে গেছে। কিন্তু মহাপ্রভু কারো কাছ থেকে খবর পেয়েছে যে সার্বভৌমের জামাতা অমগের কলেরা রোগ হয়ে মরতে বসেছে, মহাপ্রভু নিজে চলে গেছে। যে মহাপ্রভুকে নিন্দা করলো সমালোচনা করলো মহাপ্রভু তার বাড়িতে চলে গেছে। এ হচ্ছে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর করুণা। মারিলি মারিলি ওরে তাতে ক্ষতি নাই, সুমধুর হরি নাম মুখে বল ভাই, মারিলি কলসে কানা তাই বলে কি প্রেম দেব না, পরম করুণ প্রভু দুই জন নিতাই গৌর চন্দ্র, সব অবতার সার শিরোমণি কেবল আনন্দ কন্দ, সমস্ত অবতারের সার পরম দয়া। মহাপ্রভু সোজা চলে গেলেন, দেখলেন একদম মরণ উন্মুখ হয়েছে অমর, আর মহাপ্রভু সোজা ঘরে ঢুকে তার বুকে হাত দিলেন, তার কাছে তাকে বললেন আরে অমর তুমি তো ব্রাহ্মণ, এই হৃদয়ে প্রেম থাকার কথা, সেখানে এত হিংসা এত এগুলো, এই নোংরা জিনিস কেন এই ভালো জায়গায় রেখে দিয়েছ, হ্যাঁ এটা এই জায়গায় থাকা উচিত নয়, এভাবে হাত দিলেন তাকে ভালো করে দিলেন এবং বললেন এই হৃদয়ে, এই ভালো ব্রাহ্মণের হৃদয় তো ভালো জিনিস থাকার কথা, নোংরা কেন আছে, নোংরা কি আমাদের, কারো হৃদয় নোংরা আছে, আমার হৃদয় তো আছে, আর মহাপ্রভু নোংরাটাকেই পরিষ্কার করার জন্যই এনেছেন পাওয়ারফুল মেডিসিন। কি মেডিসিন এনেছেন, হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, এনেছি ঔষধি মায়া নাশিবার লাগি, হরি নাম মহামন্ত্র লহতরি। আমাদের হৃদয়ে যতক্ষণ হিংসা থাকবে কাম ক্রোধ থাকবে ততক্ষণ ভগবান সেই হৃদয়ে বসবেন না। হৃদয়কে শুদ্ধ করার জন্য বেশি করে শ্রবণ কীর্তন করা দরকার, মহাপ্রভুর কথা কৃষ্ণের কথা। এই জন্য কবিরাজ গোস্বামী চৈতন্য চরিতামৃতে একটা শ্লোক লিখছেন, শ্রেয়তাম শ্রেয়তাম নিত্যম গিয়তাম গিয়তাম মোদা চিন্তিতাম চিন্তিতম ভক্তাশ চৈতন্যশ্চরিতামৃত, শ্রেয়তাম শ্রেয়তাম নিত্য শ্রবণ করুন শ্রবণ কর, গিয়তাম গিয়তাম মোদা কীর্তন করুন কীর্তন কর, চিন্তিতম চিন্তিতম ভক্তা চিন্তা করুন চিন্তা করুন, কি চৈতন্যের লীলা কথা, ভগবানের লীলা কথা, গৌরাঙ্গের মধুর লীলা, যার কর্ণে প্রবেশিলা হৃদয় নির্মল হবে, হৃদয় নির্মল কিভাবে হবে, মহাপ্রভু কৃষ্ণের কথা শ্রবণ কীর্তন। এই জন্য আমাদের আচার্যরা বারবার বলছেন শ্রবণ কীর্তন কর অনুক্ষণ অসত পচাল ছাড়ি, কহে প্রেমানন্দ মনুষ্য জন্ম সফল করোনা ভাই, মনুষ্য জীবনকে সফল করতে গেলে বেশি করে শ্রবণ করতে হবে। তাই ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ সুন্দর সুন্দর অ্যারেঞ্জমেন্ট করেছেন যে ধামে আমরা অনেকবারও আসার সুযোগ হতে পারে, কিন্তু এই যে একটা শ্রবণ কীর্তনের মাধ্যমে ধাম বাস, এর থেকে শ্রেষ্ঠ জিনিস আর কি হতে পারে। আমাদের শরীরে 9টা ছিদ্র আছে, কিন্তু ভগবান মাত্র 2টো ছিদ্র থেকে দিয়েই হৃদয়ে ঢুকে যায়,
কোন দুটো ছিদ্র দিয়ে ভগবান ঢোকেন? কর্ণরদ পথ দিয়া রিধি মাঝে প্রবেশিয়া বরিষয়ে সোধা অনুপম। কানের ভিতর দিয়ে হৃদয়ে মরমে পশিল গো আকুল করিল মনকার। কর্ণ ইন্দ্রিয় দিয়ে হৃদয় প্রবেশ করে। তাই অমরকে বলছে, তোমার এই হৃদয়ে কেন নোংরা পড়ে আছে? এই জায়গায় নোংরা থাকার কথা নয়, এই পরিষ্কার থাকার কথা। তাই মহাপ্রভুর স্পর্শতেই নোংরা চলে গেল, কোন ভবব্যাধি জড়ব্যাধি তো মুক্ত হয়ে গেল, আর মহাপ্রভুর স্পর্শে কি হলো? ভবব্যাধি ভিতরে যে আর একটা বড় ব্যাধি আছে, আমাদের শারীরিক একটা ব্যাধি আছে, আর সব থেকে বড় ব্যাধি হচ্ছে হার্ট ডিজিজ, হার্টের ব্যাধি, হৃদয়ের ব্যাধি। সেখানে কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এসব বসে আছে, এসব বাপ পার ছয়জন, এসব ডাকাত সব ভক্তি সম্পদকে লুটপাট করে নিয়ে যায়। সেই জন্য ডাকাত দল ভিতর থেকে তাড়ানোর দরকার। আর এই পালাবে যদি কৃষ্ণ কথা সেখানে প্রবেশ করানো হয়। তাই বর্ণনা করা আছে যেভাবে অমক মহাপ্রভুর স্পর্শ পেলেন, আমরা মহাপ্রভুর স্পর্শ পেতে পারি তার কথার মাধ্যমে, তার লীলা শ্রবণ কীর্তনের মাধ্যমে। এই জন্য মহাপ্রভুর লীলা কথা বেশি করে শ্রবণ কীর্তন আমাদের অবশ্য করা দরকার। আরেকটা বলবো আমরা, হরে কৃষ্ণ। মহাপ্রভু যখন নীলাচল অবস্থান করছিলেন গম্ভীরাতে, হরিদাস ঠাকুর ছিলেন সিদ্ধ বকুলে, আপনারা জানেন সব লীলা শ্রবণ করবেন। আমি যা সনাতন গোস্বামীর একটা ছোট লীলা বলবো, কিভাবে মহান হয়েও কত দৈন্যতা যেখানে এই গম্ভীর এই নীলাচলে প্রকাশ করেছেন। প্রথমে রূপ গোস্বামীকে এলাহাবাদে মহাপ্রভু কৃপা করেছেন, দশ দিন ধরে দশাশ্বমেধ ঘাটে শিক্ষা দিয়েছেন, তারপরে রূপ গোস্বামী এবং অনুপমকে বৃন্দাবনে পাঠিয়েছেন, পরবর্তীকালে বেনারসে সনাতন গোস্বামীকে দু মাস ধরে শিক্ষা দিয়েছেন, তারপরে উনাকে বৃন্দাবনে পাঠিয়েছেন। রূপ গোস্বামী আর অনুপম বৃন্দাবনে ছিলেন, ওনারা দুইজন আবার বৃন্দাবন থেকে রওনা দিলেন, বাংলা হয়ে মহাপ্রভুর কাছে পুরীতে আসবেন। বাংলায় যখন গেলেন অনুপম, ওখানে গঙ্গা প্রাপ্তি হল, রূপ গোস্বামী মহাপ্রভুর কাছে একা আসলেন, রথযাত্রায় অবস্থান করলেন, আপনারা জানেন সুন্দর শ্লোক লিখেছেন এসব। তারপরে সনাতনের কথা জিজ্ঞাসা করলেন, বলছে না সনাতন এক পথ দিয়ে বৃন্দাবনে গিয়েছেন, আমি অন্য পথ দিয়ে বাংলায় প্রবেশ করেছি, আমাদের দুইজনে দেখা হয়নি। রূপ গোস্বামী কিছুদিন থাকার পরে উনি চলে গেলেন, তারপরে সনাতন গোস্বামী এখন বৃন্দাবন থেকে মহাপ্রভুর কাছে আসছেন। কিন্তু মহাপ্রভু যে পথ দিয়ে বৃন্দাবনে গিয়েছিলেন ঝাড়িখণ্ডের বনপথ হয়ে, সনাতন গোস্বামীর ইচ্ছা আমি ওই পথ দিয়েই রিটার্ন, ওই পথ দিয়েই আমি মহাপ্রভুর কাছে যাব বৃন্দাবন থেকে। আর সেই ইচ্ছা করে তিনি ঝাড়িখণ্ডের বনপথ দিয়ে আস্তে আস্তে বিভিন্ন জায়গায় স্নান করেছেন, বিভিন্ন জায়গার জল খেয়েছেন, এসব স্নান করেছে সবকিছু দিয়ে ওনার কি হয়েছে গেল, গায়ে কণ্ডুরসা হয়ে গেল, কণ্ডুরসা একদম ঘা পাশার মতন হয়ে গেল। তখন উনি ভাবলেন, আসলে দেখুন বৈষ্ণব কত দৈন্য ভাব, সনাতন গোস্বামী ভাবলেন আমি তো এমনি আমি অলমোস্ট মুসলমান হয়ে গেছিলাম, দুই ভাই অমর সন্তোষ
মুসলমানের আন্ডারে চাকরি করে নামও চেঞ্জ হয়ে গেছিল, দবির খাস সাকর মল্লিক। হিন্দু কালচার থেকে প্রায় বিচ্যুতি হয়ে গেছিলাম। মহাপ্রভুর কাছে ওনারা দুইজন এত দৈন্য পত্র লিখেছেন, মহাপ্রভু আমাদের দুইজনকে উদ্ধার করুন। যখন ওনারা রামকেলিতে ছিলেন, মহাপ্রভু পুরীতে এসেছেন, যখন রামকেলি থেকে চিঠি লিখেছিলেন, প্রভু আপনি জগাই মাধাইকে নবদ্বীপে উদ্ধার করেছেন, কিন্তু জগাই মাধাইকে উদ্ধার করার খুব বড় একটা কৃতিত্বের কাজ নয়। জগাই মাধাই তারা ধামবাসী ছিল, তারা ব্রাহ্মণের ঘরে জন্মগ্রহণ করেছিল, শুধু জীবনে তারা পাপ করেছে, আর শুদ্ধ নামেরও দরকার নেই, নামা ভাষে পাপ থেকে লোক উদ্ধার করতে পারে। তাই আপনি জগাই মাধাইকে উদ্ধার করেছেন, খুব বেশি আপনার মহিমা তাতে প্রকাশ হবে না। আপনি যদি আমাদের মতন দুইজন অধঃপতিত জীবকে উদ্ধার করেন, তাহলে আপনার মহিমা জগতে প্রচার হবে। দেখুন, নবাব হোসেন সাহেব, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী, তাদের এই দৈন্যপত্র যখন মহাপ্রভু পেয়েছে, মহাপ্রভু হৃদয় ফেটে গেছে, হৃদয় দ্রবীভূত হয়ে গেছে। তাদের উদ্ধার করার জন্য তিনি সোজা রামকেলিতে গেলেন। পরে রামকেলিতে তাদের কাছে এটা ওপেন করেছে, সবাই আমি কেন এই পথ দিয়ে বৃন্দাবনে এসেছিলাম, তোদের তোমাদের শুধু উদ্ধার করার জন্য। এবং সনাতন গোস্বামী ভাবছেন, এমনি তো আমরা অলমোস্ট মুসলমান ছিলাম, সেখানে আমাদের কালচার এত অধঃপতিত, আর এখনো আমি পুরীতে যাব, আমি জগন্নাথ মন্দিরে ঢুকতে পারবো না, আর এমনি আমি অধঃপতিত, তার উপরে আবার আমার এই কন্ডুলসা হয়েছে, এই গা নিয়ে আমি যাব মহাপ্রভুর কাছে, আর মহাপ্রভু যদি আমাকে আলিঙ্গন করে, আমার এই রক্ত পূজ মহাপ্রভুর গায়ে লাগবে, আর পাণ্ডারা রাস্তা দিয়ে চলাচল করে, ওই রাস্তায় আমি যেতে পারবো না, যদি আমার অঙ্গ তার তাদের অঙ্গের সঙ্গে স্পর্শ হয়ে যায়, আমার অপরাধ হবে। কত দৈন্যতা দেখো। চিন্তা করে করে ভাবলেন একটা সলিউশন, আমি যাব পুরীতে, রথের চাকায় আমি দেহ ত্যাগ করে দেব। এই সংকল্প করে উনি পুরীতে আসলেন। আসে যেখানে হরিদাস ঠাকুর ছিলেন সেখানে উনি আসলেন। আর যখন আসলেন, জিজ্ঞাসা করলেন, মহাপ্রভু কখন আসবেন? বলছেই মহাপ্রভুর আসার সময় হয়ে গেছে। আর বলতে বলতে মহাপ্রভু হরি বল হরি বল বলতে বলতে সিদ্ধ বকুলে প্রবেশ করলেন। দুইজন প্রণাম করলেন, হরিদাস ঠাকুর আর সনাতন গোস্বামী। আর মহাপ্রভু সনাতন গোস্বামীকে আলিঙ্গন করতে ছুটছে, আর সনাতন গোস্বামী পালাচ্ছেন, তাও জোর করে আলিঙ্গন করছে। আর মনে আরো দুঃখ, প্রভু আপনি আমাকে আলিঙ্গন করলেন, এই কুষ্ঠ ব্যাধ, এই কণ্ঠরসা আমার গায়ে, তবুও মানিয়ে নিলেন। কিন্তু মনে মনে সংকল্প, এই দেহ আমি আর রাখবো না, এই দেহ আমি রথের চাকায় আমি বিসর্জন দেব। একদিনের কথা, মহাপ্রভু এই টোটা গোপীনাথের এইদিকে, এখানে উনি প্রসাদ পেতে এসেছেন টোটা গোপীনাথের এইদিকে। সনাতন গোস্বামীকে নিমন্ত্রণ করা হয়েছে, সনাতন গোস্বামী সিদ্ধ বকুল থেকে আসবেন টোটা আই টোটার ওখানে, তা এই টোটা গোপীনাথের এই জায়গা এখানে আসবেন। কিন্তু দুটো রাস্তা আছে সিদ্ধ বকুল থেকে, একটা হচ্ছে সমুদ্রের পাড় দিয়ে দিয়ে, এই সমস্ত বিল্ডিং টিল্ডিং তখন ছিল না, তো ফাঁকা জায়গা, টোটা গোপীনাথের ওখানে যাবেন। আর এক রাস্তা আছে ওই দিক দিয়ে জগন্নাথ মন্দিরের পাড় দিয়ে, খুব গাছপালা আছে, ছায়া আছে, ওই দিক দিয়ে সুন্দর রাস্তা আছে যাওয়ার। কিন্তু সনাতন গোস্বামী ভাবলেন, আমি ওই রাস্তায় যাব না। কেন যাব না? ওই রাস্তাটা তখন বৈশাখ মাসে, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে খুব গরম, ওই রাস্তাটা গাছপালা আছে, ঠান্ডা আছে, কিন্তু ওই রাস্তায় আমি যাব না। কেন যাব না? ওই রাস্তা দিয়ে জগন্নাথের সেবক চলাচল করছে, যদি আমার গায়ের সঙ্গে তাদের গায়ে স্পর্শ হয়। দেখুন, নিজেকে কত ছোট মনে করে তিনি ওই রাস্তা দিয়ে গেলেন না, কি করলেন, এই রোদ্দুরের ভিতর দিয়ে, এই বালুকা, উত্তপ্ত বালুকা, তার উপর দিয়ে হেঁটে হেঁটে যখন মহাপ্রভুর কাছে গেলেন,
মহাপ্রভু বলে তুমি কোন রাস্তা দিয়ে এসেছ? বলছে প্রভু আমি বালুকার রাস্তা দেখছি, পায় একদম কি বলে ঠোসা পড়ে গেছে, ঠোসা পড়ে গেছে পুরো। বলছে কেন তুমি এই রাস্তা দিয়ে আসলে, এই দিক দিয়ে কেন আসলে না? বলছে এই রাস্তা দিয়ে আসলে জগন্নাথের সেবকের স্পর্শ হবে, সেই জন্য প্রভু বলে। আরে সেখানেও মহাপ্রভু সনাতন গোস্বামী প্রশংসা করলেন, আরে তুমি এত দৈন্যতা কেন? সেখানে আলিঙ্গন করতে চাইলেন, সনাতন গোস্বামী দূরে পালিয়ে গেলেন। তারপরে আর একদিন কি হয়েছে, সনাতন গোস্বামী জগদানন্দ পণ্ডিতকে জিজ্ঞাসা করেছে, আর জিজ্ঞাসা করে একটা সলিউশন বের করেছে। তারপরে সেদিন সিদ্ধ বকুলে মহাপ্রভু এসেছেন, মহাপ্রভু আবার আলিঙ্গন করতে গেছেন, দৌড়ে পালিয়ে গেছে, বলছে না 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 প্রভু আলিঙ্গন করবে না, এই জগদানন্দ পণ্ডিত আমাকে ঠিক কথা বলেছে, প্রভু আমি ঠিক কথা বলেছি। কি বলেছে, কি বলেছে জগদানন্দ? বলেছে আমি ওনার কাছে পরামর্শ নিতে গিয়েছিলাম, আমার গায়ে কুষ্ঠ ব্যাধি, কি বলে কণ্ডুরসা, আর এখানে রক্ত পুঁজ বেরোচ্ছে, মহাপ্রভু সুন্দর দিব্য শরীর, উনি বারবার আমাকে আলিঙ্গন করতে চাইছে, আমি কি করি বলুন তো? জগদানন্দ পণ্ডিত আমাকে ঠিক পরামর্শ দিয়েছে। কি পরামর্শ দিয়েছে, কি পরামর্শ দিয়েছে মহাপ্রভু জিজ্ঞাসা করেছে। জগদানন্দ বলেছে মহাপ্রভু তো অলরেডি আপনাদের বৃন্দাবনে জায়গা দিয়েছেন, ও তো আপনাদের একদম পরিবারের জায়গা বলেছেন, পরিবারকে তো সবই তো বৃন্দাবনে দিয়েছে, তা আপনি কেন এখানে পড়ে আছেন? আপনি তাড়াতাড়ি বৃন্দাবনে চলে যান, তাহলে আর মহাপ্রভু আলিঙ্গন করতে পারবে না, তার টাচ আর হবে না। মহাপ্রভু খেপে গেলে বলে, আরে দুই দিনের বটুয়া জাগা এটা তোমাকে উপদেশ দেয়, তুমি আমার গুরুর মতো, তুমি তোমার উপদেশ আমি নিতে পারি, আর তোমাকে ও উপদেশ দিচ্ছে। খুব গালি দিল জগদানন্দকে উদ্দেশ্যে। তারপরে মহাপ্রভু তো সনাতনের মনের কথা, সনাতন গোস্বামী মনের কথা সব জানে, বলছে দেখো সনাতন এই দেহ তুমি আমাকে দিয়ে দিয়েছো, এই দেহটা আর তোমার নেই, ওই দেহের সব কিছু আমার, তুমি চাইছো দেহটাকে ত্যাগ করতে, ও দেহটা কি তোমার, পরের সম্পত্তি তোমার কোনো অধিকার নেই, তুমি যখনই আমার শরণাগত হয়েছো তুমি সব কিছু আমাকে দিয়ে দিয়েছো, তোমার ওই দেহ নিয়ে আমার অনেক কাজ আছে, বৃন্দাবনে লুপ্ত তীর্থ উদ্ধার করবো, ভক্তি গ্রন্থ প্রচার করবো, তোমাকে দিয়ে আমার অনেক কাজ আছে। তাই বলে মহাপ্রভু বললেন, দেখো বাচ্চা মায়ের কোলে অনেকসময় ছোট বাচ্চা পায়খানাও করে দেয়, মা কি করে তাকে ছেড়ে দিয়ে চলে যায় না, কেন নিজের বাচ্চা, তাই তুমি আমার নিজের জন, তোমার অঙ্গ যেমনই হোক না কেন সেটা আমার জন্য দরকার। তাই বলে এবার মহাপ্রভু জোর করে সনাতনকে ধরে এত জোরে আলিঙ্গন করে যখন ছেড়ে দিলেন, পুরো ভালো হয়ে গেলেন। তাই মহাপ্রভুর স্পর্শ পেলে আমরাও ভালো হতে পারবো, পারবো কি না? মহাপ্রভুর নাম, মহাপ্রভুর লীলা, মহাপ্রভুর ভক্ত সঙ্গর স্পর্শ যদি আমরা পাই, তা আমাদের যে ভিতরে বাইরে যা সব নোংরা আছে সব ভালো হয়ে যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম।